ফেসবুক পেজের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমরা আজকে এমন একটা অপশন শিখব, যে অপশনের মাধ্যমে আমরা চাইলে কিন্তু আমাদের পেজের ফলোয়ার বাড়াই নিতে পারি। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে একদম সহজ ওয়েতেই দেখাই দিব, এবং অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে হচ্ছে আমার যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদন নামের যে পেজটা, এটাকে আমি আগে একটু সার্চ করে আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। তো আমি হচ্ছে এদিক থেকে বাদন 5000 লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদের এই যে পেজটা সর্বপ্রথমে আসলো। আসার পর এদিকে দেখেন আমাদের মেসেঞ্জার যে বাটনটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করা আছে, এবং এদিকে যে ফলো বাটনটা আছে এটা কিন্তু ছোট্ট করে কর্নারে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই ছোট্ট ফলো বাটনটাকে আমরা এইখানে অ্যাড করে দিই, তাইলে কিন্তু মানুষের এটা বেশি চোখে পড়বে এবং আমাদের সহজে কিন্তু ফলোয়ার চলে আসবে। তো এখন আমাদের এই ফলো বাটনটা যদি এখানে ছোট করে থাকে এবং মেসেঞ্জার বাটনটা যদি এখানে বড় করে থাকে, তাহলে মানুষের নর্মালি কিন্তু এই মেসেজের দিকে চোখ যাবে বেশি। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এত বড় করে আমাদের এই ফলো বাটনটাকে আমরা এদিকে যদি সেট করে নিই, তাহলে আমাদের ফেসবুক পেজটা যদি কেউ সার্চ করে, প্রথমে যদি আমাদের এই দিকে ফলো বাটনটা বড় করে গ্রিন কালারে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারের চাইতে আমাদের কিন্তু বেশি কিন্তু লাইক চলে আসে। তো লাইক বেশি আসার কারণ হচ্ছে কেউ যদি এখানে ক্লিক করে, তাহলে নর্মালি এদিক থেকে লাইক অপশন কিন্তু চলে আসে, কিন্তু ফলো বাটনটা আসে না। তো এখন যদি আমরা এই মেসেঞ্জার বাটনের জায়গায় এই ফলো বাটনটাকে এদিকে বড় করে আমরা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমরা প্রথমেই কিন্তু ফলোয়ার পাবো। এরপরে লাইক দিলে দেখ, না দিলে প্রয়োজন নেই, কারণ আমাদের ফেসবুক পেজে লাইকের প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফলোয়ার। তো এবার হচ্ছে এই মেসেঞ্জার অপশনটাকে কিভাবে অফ করে দিয়ে আমরা এই ফলো বাটনটাকে এখানে অ্যাড করে দিতে পারি, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার পেজটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি আমার হোম পেজে চলে আসলাম। পেজের আসার পর এরপরে হচ্ছে আমি যদি একটু নিচে যাই, তাহলে এইদিকে সেটিংস নামের একটা অপশন দেখতে পাবেন। তো এটা আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে একইভাবে করতে পারবেন, আপনারা জাস্ট সেটিং অপশনটাকে খুঁজে নেবেন। তো আমি এদিক থেকে সেটিংস অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন আমাদের হিউজ পরিমাণ অপশন কিন্তু এদিকে দেওয়া আছে। তো এদিকে দেখেন এই যে মেসেঞ্জার নামে একটা অপশন কিন্তু আমাদের এদিকে দেওয়া আছে। এখন আমরা যদি এই এডিট অপশনে অথবা এদিকে আমরা ক্লিক করে দিই, তাহলে এদিকে দেখেন অ্যালাউ পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রিভিয়াসলি বাই শোয়িং দি মেসেজ। তো এদিকে শোয়িং দি মেসেজ বাটন দেওয়া আছে। তো এখন আমরা যদি এই টিক মার্কটা উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর আমি হচ্ছে এখন হোমে চলে আসলাম। হোমে চলে আসার পর আমি এদিক থেকে আবারও আমার সেই বাদন নামের যে পেজটা আছে সেটাকে সার্চ করে নিব, BADHON 5000, ঠিক আছে, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে একটু অপেক্ষা করি। এখন দেখেন আমাদের এই যে কত বড় করে আমাদের ফলো বাটনটা কিন্তু এইখানে অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের আগে কিন্তু এইখানে ছিল অনেক বড় করে ছিল কিন্তু মেসেঞ্জার বাটন, সহজে কিন্তু আমাদেরকে যে কেউ কোনো বিষয়ে জানার জন্য বা কথা বলার জন্য কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারত। কিন্তু আমাদের মেইন যেই কাজটা ফলো বাটনের, সেই ফলো বাটনটাই যদি আমাদের এদিকে ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ফলোয়ারটা কীভাবে পাবো বলেন? তো সেক্ষেত্রে ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আমি এখন যে অপশনটা দেখাই দিলাম, এইটাকে আপনারা এইভাবে করে অ্যাড করে নেবেন, তাইলে সর্বপ্রথমেই কিন্তু আপনি ফলোয়ারটা পেয়ে যাবেন। এবং অবশ্যই তারা তো অবশ্যই দেখবে যে আসলে এখানে কী কী পোস্ট করা হয়, সেটা তো দেখবেই। তো সেক্ষেত্রে তারা পেজের নামটা ভালো লাগলে বা আমরা এখানে কী করি বা প্রতি আমাদের সপ্তাহে 10টা করে বা প্রতি ডে আমাদের 10টা করে পোস্ট অ্যাপ্রুভ হয়, এগুলি কিন্তু এখানে দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ফলোটা সহজেই পেয়ে যাব। এখন আমাদের এদিকে যদি ফলো বাটন না থাকে, মেসেজ বাটন থাকে, তাহলে তো আমাদেরকে মেসেজ আসবেই। তো ফলোয়ারের বদলে আমাদের আসে কি মেসেজ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে মেসেজেরও প্রয়োজন নেই বা আমাদের লাইকেরও প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফলো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই সেটিংস থেকে গিয়ে যে মেসেঞ্জার যে অপশনটা আছে সেটাকে অফ করে দিবেন, তাহলে এত বড় করে আপনাদের সামনেই ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং নিয়মিত ফেসবুক পেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।